ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। আস্তে আস্তে আস্তে, এই তো বাবা এখানে। দাদা একটু আসবেন বলছি, আপনি কাইন্ডলি আমার জন্য একটা লাসি দিন, আর ওই বাচ্চাটার জন্যও একটা দিন, এখানেই দিন। হ্যাঁ ছেলেকে। Don't be naughty. Make your drawing quietly. তুমি অনেক দিন পর দেখা, কেমন আছো? কেমন দেখছো? বাইরে থেকে দেখে কি বোঝা যায়? তুমি কেমন আছো মিস্টার অভিমন্যু মুখার্জি? অভিমন্যু মুখার্জি কেন? অভিধা বলে কি একবার ডাকা যায় না? আমি কি এতটাই অচেনা হয়ে গেছি? দেখো, যে সম্পর্কটা পাঁচ বছর আগেই শেষ হয়ে গেছে, শুধু শুধু সেটা রেস্ট এনে নিয়ে গিয়ে কি লাভ? আর সত্যি কথা বলতে, অভিধা ইজ ডেড ফর মি, বাট আই হ্যাডেন্ট লস্ট হিম, হি হ্যাড লস্ট মি। তুমি এখন একজন লাভিং ওয়াইফ, খুব কেয়ারিং মাদার, অনেক বদলে গেছো তুমি, খুব গুছিয়ে সংসার করছো, তাই না? আজকাল তো উইকেন্ডসেও তুমি আর টিকটক করে দেখা করো, ভেরি ব্যাড। শোনো না, আসলে সময় পাই না, তুমি তো জানো অ্যাক্টিং ইজ মাই প্যাশন। একটা নতুন ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছি জানো, উইকেন্ডসেই ক্লাস থাকে। উইদিন সাম ডেজ মাই ড্রিম কামস ট্রু, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু গ্র্যাজুয়েশনের পরে তো বাবা আর বেশি দিন ওয়েট করবে না। ওয়েট করবে না মানে কি ব্যাপারে? আমার বিয়ে। হোয়াট, এত তাড়াতাড়ি বিয়ে? মিডল ক্লাস মেন্টালিটি যত সব। হ্যাঁ, একটা সুন্দর সংসার, একটা কেয়ারিং হাজবেন্ড, একটা চাইল্ড, এর থেকে বেশি চাহিদা বা আকাঙ্ক্ষা তো কোনোদিনই আমার ছিল না। আর সেটা তোমার থেকে ভালো আর কেই বা জানে বলো? হ্যাঁ, আমার চাহিদাটা ছিল অনেক বেশি, স্কাই ইজ দ্য লিমিট, বাট কিছুই আর করা হলো না। শেষমেশ সেই চাকরি। চাকরি? আমি করব চাকরি? এই শোনো, তোমার বাবাকে না বলে দিও, আমার গণ্ডিটা না ওই চাকরি করা কেরানির থেকে অনেক বড়। আমি একজন আর্টিস্ট,
সামান্য চাকরি করব বলে আমি জন্মাইনি, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আমরা তো আগে সেটেল হয়ে যাই, আর আমি তো একটা জব করছি, বিয়েটা হয়ে যেতে দাও না, তারপরে তুমি তোমার অ্যাক্টিং নিয়েই থেকো, আমি কোনো আপত্তি করব না। এই শোনো, এটা না কোনো ছেলে খেলা নয়, নো ওয়ে। আমি একজন টপ সেলিব্রিটি হতে চাই, ফ্যান, ফলোয়ার্স, গ্ল্যামার, অটোগ্রাফ, আমার লাইফটাই হবে অন্যরকম। তোমাদের মতন ওই ভীতু মিডল ক্লাস মেন্টালিটি নিয়ে পড়ে থাকলে না আমার চলবে না, বুঝলে? তাহলে এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, আমার পক্ষে বিয়ে, সংসার এসব সম্ভবই নয়, আর এখন তো কোনো মতেই নয়। তুমি এক কাজ করো, তোমার বাবার কথা মতো ওই চাকরি করা পাত্রের সাথেই বিয়েতে হ্যাঁ করে দাও। এই তোমার হাজবেন্ড কেমন মানুষ গো? খুব ভালো, খুব কেয়ারিং আর সেনসিটিভ। ওই দেখো, বলতে বলতে ফোন করেছে। কাল তুমি অ্যাসাইনমেন্টটা জমা করে দিও, নতুন ডিল, আমি কিন্তু দেরি করতে চাই না। স্যার, মিটিংটা তাহলে স্টিকন ক্যাফেতেই হচ্ছে তো? অনেকদিন পর তোমার সাথে এভাবে দেখা হয়ে যাবে ভাবিনি স্মিতা। তোমার কেমন লাগলো জানি না, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে নতুন করে চিনতে পারলাম। আসলে অ্যাক্টিংটাকে কোনোদিনই সেভাবে ভালোবাসতে পারিনি, আর না সত্যিকারের ভালোবাসতে পেরেছি তোমাকে। জীবনের একটা বড় সময় নষ্ট করেছি গ্ল্যামার, ফ্যান্স, অটোগ্রাফ, যশ, খ্যাতি এসবের পেছনে, কিন্তু ভালোবাসা না থাকলে যে এগুলো কোনোদিনই পাওয়া যায় না সেটা বুঝিনি। সময় চলে গেছে, শেষ পর্যন্ত সাধারণ একটা সেলস ম্যানেজারের চাকরি। তোমার হাজবেন্ড বর্তমানে আমার বস, তুমিও এগিয়ে গেছো তোমার মতো। তুমি বলতে আমার যা মেরিট ছিল, আমি নাকি একাডেমিক্সে অনেক দূর এগোতে পারতাম, কিন্তু আজ অনেক দেরি হয়ে গেছে, না হতে পেরেছি স্কলার, না একজন ভালো প্রেমিক, না একজন দায়িত্ববান হাজবেন্ড, আর না একজন বাবা। ভালো থেকো তুমি ও তোমরা।